बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम निज लक्ष्य पक्ष के सबा के स्वागत। तो बंधुरा आज के शेयर करब से अपन के नतून को बोलते हैं हाथों क्योंकि देखे प्रथम बुझते पे गेन आज के शेयर करब। आज के शेयर करब छोट्ट सोनामणि जो खूब सुंदर मैंने स्टाइल एक प्लाजो डिजाइन और काचिनो सेलाई। तो ये प्लाजोटे हमें लम्बार माप टोटाल दीसी हलो 18 इंची। ठीक है अपनारा अपन सोनामणि थे लम्बार माप्ट नहीं क्यों तर प्लाजोटी लम्बार माप्ट नीबें। ठीक है तो ये डिजाइन की क्योंकि सैले अपनारा पैंट पायजामा अथवा प्लाजो अथवा हाथार डिजाइन क्योंकि करते खूब सिम्पल और खूब सुंदर एक डिजाइन खूब सहजे क्योंकि अपन के बोझान चेषा कर आशा करी लास्ट पर्त जो भिडियो स्किप ना कर देखें तो हमें देखें खूब सहजे अपनी शिखे नीते पर प्लाजोटी क्योंकि हमें टुकड़ो कपड़े दिए तैरी कर। ठीक है अपनारा एरक टुकड़ो कपड़े दिए अपना छोट्ट सोनामणिर जो क्योंकि एरक एक प्लाजो तैरी कर। तो ये कपड़े नीचे हलो हमें डिजाइन करार्जन और ये कपड़े नीचे हमें प्लाजोटी तैरि करार्जन। ठीक है तो जेहेतु एगुलो किन्तु टुकड़ो कपड़ कपड़गुलो किन्तु आमार एखाने ये साइड पार्ट कपड़ आछे दुइटा हाथार जन्य किन्तु एखाने साइड पार्ट कपड़ आछे। तो कपड़टाके किन्तु ये जे प्रथमे एखाने आमी हाफ इंचिते एकटा दाग दिए दिलाम ए दागटा दिसि हलो आमि एखाने सेलाई करार जन्य। ठीक आछे तो स्केल दिए आमि हाफ इंचिते एकटा दाग दिए दिच्छि। दागटा देवार परे एखन आमि राबारे मापटा निब। तो एखाने आमि 1 इंच छड়ার जे मोटा राबार आछे ओई राबारगुलो दिब एइजन्य किन्तु 2 इंच निसि। ठीक आछे एरपर लम्बा करे दागटा मिलिये दिलाम। मिलिये देवार परे किन्तु एखन आमि आपनादेरके बोझानोर जन्य पुरानो एकटा पायजामा निसि। ठीक आछे এই পায়জামাটির ডিজাইন এবং কাটিনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এই যে এরকম একটা পুরানো পায়জামা থেকে লম্বার মাপটা নেবেন ঠিক যতটুকু আপনারা লম্বা দিবেন ওইটুকু নেবেন। তো আমার এখানে এই পায়জামাটির লম্বাটা আছে হলো 17 ইঞ্চি আমি আরও 1 ইঞ্চি বেশি দিছি আর এখানে আছে হলো 9 ইঞ্চি। ঠিক আছে 9 ইঞ্চি থেকে প্রায় 8.5 ইঞ্চির মতো আছে আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগে ওই পরিমাণ মতো দিবেন। এই পায়জামাটা কিন্তু আমি 1.5 বছর থেকে 2.5 বছরের বেবির জন্য কিন্তু নিচ্ছি। এরপর এই যে রাবার মাপটা দিব হচ্ছে আমি প্রায় 7.5 ইঞ্চি দিব আপনারা আপনাদের বেবির কোমরের মাপটা নিয়ে তারপর রাবার মাপটা নেবেন। এখানে কিন্তু আমার আছে হলো 2.5 ইঞ্চি যেহেতু আমি এখানে রাবার দিচ্ছি। তো এখানে নেওয়ার সময় কিন্তু প্লাজোটির মাপ নেওয়ার সময় কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এই যে আমি এখানে ধরে 17 ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর 17.5 ইঞ্চিতে আমি আরও একটা দাগ দিছি। ঠিক আছে 1/2 ইঞ্চি আমি সেলাই করার জন্য নিছি এরপর 17 ইঞ্চি আমি লম্বার মাপটা নিলাম কুচি দিয়ে কিন্তু আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিব 18 ইঞ্চি করে নিব। ঠিক আছে এরপর দুই দিক থেকে আমি মাপটা নিয়ে কিন্তু সমান করে দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি প্লাজোটির এই যে নিচের মুহুরি মাপটা নিব। তো 1/2 ইঞ্চি যেখানে আমি দাগ দিছি ওই দাগটা বাদ দিয়ে কিন্তু আমি এখন যে পারফেক্ট মাপটা নেব এখানে আমি 4.5 ইঞ্চি নিছি এরপর এক্সট্রা 1 ইঞ্চি সেলাই করার জন্য নিছি। এরপর হাইয়ের মাপটা নিলাম। ঠিক আছে হাইয়ের মাপটা নেব হচ্ছে আমি এই যে রাবারের যে কাপড়ের দাগ দিছি এখানে রাবারের জন্য ওই রাবারের কাপড়টা বাদ দিয়ে কিন্তু এই যে 9 ইঞ্চি নিছি। ঠিক আছে এরপর এখানে নিব হচ্ছে আমি 8 ইঞ্চি এই যে 8 ইঞ্চি নেব সেলাই করার যে কাপড়টা আছে এই কাপড়টা বাদ দিয়ে তারপর পারফেক্ট মাপটা নিছি। ঠিক আছে আপনাদের যদি এখানে সমান কাপড় থাকে তাহলে কিন্তু আপনারা এই যে 8 ইঞ্চি পুরোটাই নিয়ে নেবেন কারণ আমার এখানে কিন্তু সেলাই কাপড়টা বাদ যাবে এই জন্য কিন্তু আমি 8 ইঞ্চি নিছি সেলাই কাপড়টা ধরি নাই। ঠিক আছে তো এরপর এই যে এখানে লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে রাউন্ড করে দিতে হবে এটা কিন্তু হাইয়ের মাপটা। ঠিক আছে হাইয়ের জন্য আমি 9 ইঞ্চি নিছি এরপর এভাবে করে দাগটাকে মিলিয়ে দিলাম হাত দিয়ে। তো মিলিয়ে দেওয়ার পরে এখন আমি সমান করে দাগ অনুসারে কিন্তু প্লাজোটি কাটিং করে নেব। আপনারা কিন্তু আপনাদের বেবি লম্বার মাপ এবং ছড়া মাপটা নিয়ে কিন্তু ঠিক আছে সঠিক নিয়মে কেটে নেবেন। এরপর এখানে জোড়া ছিল এই জোড়াটাও কেটে নিচ্ছি। যারা একটু হেলদি তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এই যে ছড়া মাপটা বাড়িয়ে নেবেন। আমি এখানে কিন্তু 8 ইঞ্চি নিচ্ছি। তো এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা সেলাই করবেন। ঠিক আছে সেলাই করার সময় ডিটেলসে পুরোটাই বুঝিয়ে দেবো আবারও। তো এই যে এভাবে করে ধরে এই যে এভাবে করে বসাবেন। ঠিক আছে বসানোর পরে কিন্তু সাইডে এখানে সেলাই করে নেবেন।
এই যে এভাবে করে উল্টে নিলে কিন্তু একদম সমান হয়ে যাবে। তো এখন চলে যাব সেলাই করার জন্য, তো চলে আসলাম সেলাই করার জন্য। ঠিক আছে, আমি যেভাবে আগে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে এই যে উল্টো সাইড করে নিতে হবে, এটা কিন্তু সোজা সাইডে সেলাই করবো না, উল্টো সাইডে সেলাই করবো। তো প্রথমে সাইডগুলো সেলাই করে নিতে হবে। আমি একটা হাতা কিন্তু আপনাদেরকে ডিজাইন করে দেখাবো, আর একটা হাতা আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। ঠিক আছে, সাইডটা সেলাই করার পরে এখন আমি সোজা করে নিব, যে এভাবে করে ধরে সোজা করে নিব। এরপর হাত দিয়ে এভাবে করে ফিনিশিং করে নিব, সাইলে এখানে কিন্তু আয়রন করে নিতে পারবেন। তো এরপর এই যে কুচির জন্য এখানে একটা লম্বা কাপড় নিচ্ছি, কাপড়টা আমি চওড়াটা দিচ্ছি হলো 2.5 ইঞ্চি, আর লম্বাটা আমি কুচি যতটুকু দিব ওই পরিমাণ মতোই নিব। ঠিক আছে, সাইলে এখানে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন অথবা এই পর্যন্ত দিতে পারেন। আর যদি বড়দের জন্য বানান তাহলে কাপড়টা কিন্তু আরও বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 26 ইঞ্চি নিচ্ছি। তো এরপর সমান করে একটা ভাঁজ দেব, যেভাবে করে সমান করে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজটা দেওয়ার পরে কিন্তু আমি 1 ইঞ্চি সাইডে রেখে দিব। ঠিক আছে, এটা কিন্তু সেলাই করার পর চলে যাবে, এই জন্য কিন্তু 1 ইঞ্চি সাইডে রেখে তারপরে যে বড় বড় করে পুরো কাপড়টির ভিতরে কিন্তু এভাবে করে ধরে কুচি দিয়ে দিতে হবে। তো এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন, আর আপনি যদি আমার আজকের ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলেও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের যদি কোনো মতামত কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে কুচিগুলো দেওয়া কিন্তু হয়ে গেল, এখন আমি এই যে মহুরির এখানে প্রথমে কুচিগুলো লাগাবো। এই যে এইভাবে করে সমান করে ধরে বসাবো, বসানোর পরে কিন্তু এই কুচির কাপড়ের উপরে যে সেলাইটি আছে ওই সেলাইয়ের উপরে কিন্তু আমি এখন সেলাইটি দিব। ঠিক আছে, তো অনেক আপুরও কিন্তু বলে আমি অনেক দ্রুত দেখাই, তাদের বুঝতে সমস্যা হয়, এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদেরকে বুঝতে যেন কোনো সমস্যা না হয় এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। এই জন্য কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারেন, বিশেষ করে যারা একেবারে নতুন নতুন করে সেলাই কাজ শিখতেছেন আমি তাদেরকেই বলছি। তো কুচিগুলো দেওয়ার পরে কিন্তু এই যে প্রথমে আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। ঠিক আছে, এভাবে করে 1.5 ইঞ্চিতে কিন্তু একটা দাগ দিতে হবে। আপনি চাইলে এটা বড়দের প্যান্ট পায়জামার ভিতরেও কিন্তু দিতে পারবেন, অথবা এই প্লাজোর ভিতর, আবার চাইলে কিন্তু আপনি জামার হাতার ভিতর দিতে পারবেন। খুবই সুন্দর এবং স্টাইলের একটি ডিজাইন। তো এই যে নিচে কিন্তু আমি 1/2 ইঞ্চি নিচে কিন্তু আরেকটা দাগ দিচ্ছি। দাগটা দেওয়ার পরে এখন আমি যে এখানে ছোটো ছোটো অনেকগুলো টুকরো কাপড় নিচ্ছি, কাপড়গুলো চওড়া প্রায় 2 ইঞ্চি থেকে 200 বেশি আছে। ঠিক আছে, আপনি 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন, আবার চাইলে আমি যতটুকু নিচ্ছি এইটুকু পর্যন্ত নিতে পারবেন। এরপর কন্যার করে পাতার মতো করে ভাঁজ দিয়ে দিলাম, ত্রিভুজ আকারে ভাঁজ করে দিয়েছি। ভাঁজ করে দেওয়ার পরে 1 ইঞ্চি আমি সাইডে আবারও রেখে দিলাম কাপড়টা। ঠিক আছে, আপনারা কিন্তু ফিতা দিয়ে মেপে সাইডেও রেখে দিতে পারবেন, আবার অথবা আমি যেভাবে করে বসালাম এভাবে করে বসিয়ে কিন্তু সেলাই করতে পারবেন, আন্দাজ অনুসারে 1 ইঞ্চি বাদ দিয়ে দিলে হবে। এরপর একটা একটা করে এইভাবে করে বসাবো। ঠিক আছে, আসলে কিন্তু আমরা যখন সেলাই করি আমাদের কিন্তু এই অনেকগুলো কাপড় এভাবে কিন্তু রয়ে যায়। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু আপনার ছোট্ট সোনার মনের জন্য তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে আপনি তৈরি করে কাউকে গিফট করতে পারবেন। ঠিক আছে, টুকরোগুলো আসলে আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনে আপনি বিভিন্ন ধরনের কিন্তু ফতুয়া অথবা পায়জামা অথবা প্যান্ট তৈরি করে নিতে পারবেন। তো এই যে 1.5 ইঞ্চির মতো চওড়া একটা কাপড় নিলাম, কাপড়টা দুই দিকে ভাঁজ করে দিতে হবে। ঠিক আছে, ভাঁজ করে দিয়ে কিন্তু এর উপরে বসিয়ে তারপর সেলাই করতে হবে। তো সেলাই করার সময় কিন্তু এই যে এইভাবে করে বসিয়ে তারপর সেলাই করতে হবে, প্রথমে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এভাবে করে ধরে এটা সেলাই দিতে হবে। এরপর এই যে এদিক থেকেও কিন্তু একটা ভাঁজ দিতে হবে, ভাঁজটা দিয়ে সিকম করে 5 mm মতো করে সেলাই করে নেবেন।
তো এই যে বাতি যে কাপড় ছিল এই কাপড়গুলো কেটে নিলাম, ঠিক আছে। তো এই হাতাটা কিন্তু তৈরি করা হয়ে গেলে চাইলে এখানে কিন্তু আপনারা একটা একটা করে পুঁতিও দিতে পারবেন, পুঁতি দিলে কিন্তু আরও সুন্দর লাগবে। যেহেতু এটা বাচ্চাদের, এর জন্য কিন্তু আমি পুঁতিগুলো দিই নাই, চাইলে আপনারা একটা একটা করে পাতার ভিতর অথবা কুচের ভিতরে একটা একটা করে পুঁতি দিতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে, ঠিক আছে। তো এরপর সমান করে বসালাম, উল্টো সাইডে কিন্তু বসাতে হবে। উল্টো সাইডে বসানোর পরে কিন্তু হাইয়ের এখানে সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু এই যে এই কাঠি অথবা সেলাই সেলাইটা এবং ডিজাইনটা কিন্তু সেলাই এরকম করে বড়দের ভিতরে জামার ভিতর পায়জামার ভিতর দিতে পারবেন, হাতার ভিতর। নিয়মটা একই, শুধু লম্বার মাপটা এবং বডির মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে, ঠিক আছে। তো হাইয়ের এখানে সেলাই করার পরে এখন আমি নিচে সেলাই করে নিব। আমরা বড়দের পায়জামা যেভাবে সেলাই করি ওইভাবেই কিন্তু সেলাই করতেছি, ঠিক আছে। এরপর এই যে মুহুরি, এখানে কিন্তু আমি 4.5 ইঞ্চি নিব, একটু লুজ দিব। আপনি যদি আর একটু টাইট দিতে চান তাহলে 4 ইঞ্চিও নিতে পারবেন, আর বাচ্চারা যদি আর একটু হেলদিও তাহলে কাপড়গুলো বাড়িয়ে নিলে আপনার এখানে কিন্তু আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে দিতে পারবেন। তো এরপর সাইডে এখানে কিন্তু সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। তো শাড়ি সেলাই করার পরে এখন আমি উপরের আবার লাগাবো, ঠিক আছে। এই যে প্রথমে আমি এই পায়জামাটা কিন্তু সোজা করে নিলাম, আমার হাতে কিন্তু দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর এবং সিম্পল স্টাইলিশ একটি ডিজাইন, ঠিক আছে। একটা একটা করে পুঁতে দিলে কিন্তু আরও সুন্দর লাগবে। এরপর এই যে বড়দের পায়জামার ভিতর আমরা যেভাবে রাবার লাগাই এটার ভিতর কিন্তু ওইভাবে রাবারটা লাগাবো, ঠিক আছে। প্রথমে একটা ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে কাপড়টাকে, একটা ভাঁজ দিতে হবে, ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এরপর এই যে আমি এখন রাবার লাগাবো, ঠিক আছে। তো এখানে রাবারটা কিন্তু আমি মেপে কেটে নিয়েছি, ঠিক আছে। আপনারা আপনাদের বাচ্চার কোমরের মাপটা নিয়ে তারপর রাবারের মাপটা নেবেন, ঠিক আছে। আসলে এক একজনের কোমর এক এক রকম, তো আপনি আপনার বেবির কোমরের মাপটা নিয়ে তারপর এই যে এখানে রাবারের মাপটা নেবেন, তাহলে কিন্তু বেবি পরতে অনেক আরাম পাবে, লুজ হবে না এবং টাইটও হবে না। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সব সময় লুজ পরানো ভালো, ঠিক আছে, তাহলে বাচ্চারা পরতে আরাম পাবে। তো এখন আমি এই যে রাবারের ফাঁসে যে কাপড়টা আছে কাপড়ের উপরে কিন্তু সেলাইটি দিব, ঠিক আছে। লক্ষ্য রাখবেন যেন রাবার উপরে কিন্তু আপনার সেলাইটি যেন না পড়ে, আপনি কাপড় উপরে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, রাবার উপরে কিন্তু সেলাইটি দিবেন না। রাবার উপরে যদি সেলাইটি দেন তাহলে এভাবে করে টানলে কিন্তু রাবারটি আসবে না, ঠিক আছে। তো এরপর উপরে কিন্তু আমি একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি, এভাবে করে ধরে টেনে টেনে কিন্তু একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে উপরে যে সেলাইটি আমি এখন দিচ্ছি সাপ সেলাইটি, এটা দেওয়ার সময় কাপড় কাপড়গুলো কিন্তু রাবার কাপড়গুলো টেনে টেনে সেলাই করবে। তো তৈরি করে নিলাম আপনাদের পছন্দের একটি ডিজাইন এবং ছোট্ট সোনামদিদের এরকম একটা পায়জামা, ঠিক আছে। এটা কিন্তু 1.5 বছর থেকে 2.5 বছরের বেবির জন্য কিন্তু তৈরি।